নগরবাসী দ্বার হতে অভিজিৎ কিছু ভিক্ষা ভেঙে নিয়ে এসছি। এই ভিক্ষার তণ্ডুল আরাধ্য দেবতার মন্দিরে রেখে আগে প্রভু শঙ্করকে সেবা দেব, তারপরেই আমি নিজে কিছু সেবা করব, তারপরে কিছু সেবা করব। তোমার ইন্দ্র বাহন আমায় দিতে হবে দাদা। বেশ বোন নিয়ে যাও। মসজিদ বাহন ওই যে দেখুন রাজা চন্দ্রধর ভিক্ষা করে ভিক্ষা তন্ডুল ভাঙা মন্দিরের মধ্যে রেখে এসছে। তুমি একান্ত থেকে সরম করে গিয়ে ওই ভিক্ষা তন্ডুল তুমি চুরি করে নিয়ে এসো বাবা। বেশ মা এখনই যাচ্ছি মা। এসো বাবা এসো। তাই তো এবার প্রভু শঙ্করকে সেবা দেব, তারপরেই আমি নিজে কিছু সেবা করব। ওকে ওকে দেখছি আমার ভিক্ষার তণ্ডুল ভিক্ষার তণ্ডুল ইঁদুর আর রাজা গৌতম দা। হ্যাঁ চুরি করে খাচ্ছে অন্য আচ্ছা গৌতম দা ইঁদুরের অভিনয়ে সন্তুষ্ট হইয়া 40 টাকা উপহার করলো। তাই তো হ্যাঁ আবার যে ক্ষুধার জ্বালা আর যে আমি সহ্য করতে পারছি না, আমি কোথায় যাই, আমি কোথায় গেলে দুটো খেতে পারবো, আমি যে কোনো উপায় খুঁজে পাচ্ছি না, আমি যে কোনো উপায় খুঁজে পাচ্ছি না। প্রভু শঙ্কর আর আমার কত দুঃখ দেবে বলো, আর আমার কত দুঃখ দেবে, আমি কোথায় গেলে দুটো খেতে পারবো, আমি যে কোনো উপায় খুঁজে পাচ্ছি। তাই তো হ্যাঁ আমি কোথায় যাই, আমি যে নিরুপায় হয়ে গেছি, খোদার জটর মনে চলে যায়, আমি যে কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তোমরা সবাই কোথায় যাচ্ছে ভাই? আমরা কাশো কাটতে যাচ্ছি। তোমরা আমার নিয়ে যাবে ভাই? তোমার কুটার আছে? আমার যে কুটার নেই ভাই। তোমার কুটার নেই? সত্যি ভাই। বেশ আমাদের এই কুটারটা তোমার দান করলাম। কুড়ি ভাই যাওয়ার পূর্বে আমার কাঠটা বোঝা, তোমরা একটু তুলে দিই। বেশ তুমি এখানে কাঠ কাটো, আমরা সামনে জঙ্গলে কাট কাটছি, যাওয়ার সময় তোমার বোঝা তুলে দেবো। বেশ ভাই বেশ, যাওয়ার পূর্বে বোঝাটা তুলে দিয়ে যাও ভাই। বেশ তুমি কাট কাটো এখানে, আমরা যাচ্ছি। তাই তো আমি এই জঙ্গল হতে কাষ্ট কেটে আমি আমার জীবিকা নির্বাহ করব, আমি আমার জীবিকা নির্বাহ করব। আজ কাষ্ট কাটে কাষ্ট কাটে দেখো রাজা চন্দ্রধর গো, কাষ্ট কাটে দেখো রাজা চন্দ্রধর গো, আর জঙ্গলেরই কাষ্ট কাটে জঙ্গলেরই কাষ্ট কাটে রাজা চন্দ্রধর গো, আর চন্দ্রেরও কাষ্ট কাটে চন্দ্রেরও কাষ্ট কাটে রাজা চন্দ্রধর গো, আর চন্দনেরই কাষ্ট কাটে রাজা চন্দ্রধর গো, আর কাষ্ট কাটে আমার রাজা চন্দ্রধর গো, কাষ্ট কাটে আমার রাজা চন্দ্রধর গো। আমার কি কাষ্ট কাটে হয়ে গেছে? ওই পালা জঙ্গলে বাগেছে, পালা পালা দাঁড়া ভাই, জঙ্গলে বাঘ এসছে আমার বোঝা, তোমরা একটু তুলে দিয়ে যাও ভাই, ধরো তোমার কুটার ভাই।
আর বিনা নাকি পড়ে আইলি চলে ভাই আমি তোমাদের সঙ্গেই যাব ভাই আমি তোমাদের সঙ্গেই যাব চলে ভাই তো আমি নগরবাসীর দ্বারে আমি কাজটা বিক্রয় করবো তারপরে আমার জীবিকা আমি নির্ভর করবো তোমরা কাজটা নেবে গো তোমরা কাজটা নেবে গো কাজটা নেবে গো তোমরা কাজটা নেবে গো তোমরা কাজটা নেবে গো কাজটা নেবে গো তোমরা কাজটা নেবে গো কাজটা নেবে গো তোমরা কাজটা নেবে গো সময় আছে আমার মহাশয়নি একটি বছর বলে কথা শিখল নিয়ে গেলাম তোমার এই কষ্টের বোঝা আর আমার কত দুঃখ দিবে বলে আমার যে কাজটা বিক্রয় করে খাওয়া হলো না ঠাকুর ক্ষুধার জ্বালা আমি যে আর সহ্য করতে পারছি না আমি কোথায় যাই আমি কোথায় গেলে আমি দূরে খেতে পারবো না না তার চেয়ে আমি লোকের দ্বারে দ্বারে নপরিকির করে খাবো তবে ওই রাক্ষসীর নাম ওই কুচক্টির কানে মনুষ্যের নাম আমি কোনোদিন মুখে আমি উচ্চারণ করবো না কোনোদিন মুখে আমি উচ্চারণ করবো না তোমরা আমায় লোকে রাখিবে গো বাবু গো লোকে রাখিবে গো লোক রাখিবে গো বাবুরা লোক রাখিবে গো লোক রাখিবে লোক রাখিবে লোক রাখিবে গো বাবু গো লোক রাখিবে গো বাবু গো লোক রাখিবে গো লোক রাখিবে বাবু লোক রাখিবে গো বাবুরা লোক রাখিবে গো আরে ফটে আরে কি আছে কথার কে রয়েছিস আজ কথার জমির কাছে খলি কবে হবে যাব না দাদু কেউ যায় না আমিও যাব না কেন কেউ যাবে না কেন কিসের জন্য যাবে না যার বলি সে বলে কিপটে বুড়ো পয়সা দেয় না যাব না আমিও যাব না কে বলেছে কিপটে বুড়ো কেন আমার বাবা বলেছে এই শ্যামলাবু বলেছে শ্যামল টাকাটা গুনতে দেখ তোর কাজের অভাব আছে ওই বাপিদা বলেছে বাপি কি বলেছে অর্জুনদা বলেছে অর্জুন কি বলেছে বলেছে কিপটে উনের বাড়ি কাজে যাবো না কেউ এই ফটে এই বাইরে কে ছেলে চিজ করতে দেখতো বাবু এই ফটে আরে হাকা আপনি যে কাজ বলবেন সেই কাজ করবো বাবু আমি যে কাজ বলবো সে কাজ করতে পারবি ও দাদু রাখো গান্ডি দেবে রাখো এই আরে ধান নিগড়ানোর কাজ করতে পারবি নিরন কার্য বাবু গো আমি না আমি নিরন কার্য খুব ভালোই পারি বাবু পারবি সত্যি বাবু এই তাহলে তো মাইনে কত করে দিতে হবে ভাই না হ্যাঁ বাবু গো আগে থেকে পুরো চুক্তি করে নাও ভালো মাইনে করি আমার কিছুই লাগবে না বাবু কিছুই লাগবে না ও গো বাবু শুধু আপনি আমার উদারে পূরণ করে খেতে দিবেন বাবু আরে বাবুর বাড়ি ভাত পন্তা কত খাবি কত খাবে বাবু এই ওটে ওটে হে এর পয়সা করে কিছু লাগবে না বুঝতে পেরেছিস পয়সা লাগবে না কি বলেছে জানিস আমাদের একটু পেট ভরে খেতে দিলে হবে বাজারটা
ফটিক বাবু বাজার খারাপ হতে বল 5 টাকা করে দিতে হবে না বাবু এই ফটিক হ্যাঁ আমার কিছু লাগবে না বাবু কিছু লাগবে না না বাবু ফটিক কত মাল আয় এক বিঘে দাগে দিয়া এক বিঘে দাগে দি আসবো হ্যাঁ দিয়া সেটা দি আসবো হ্যাঁ बाबू गो हाँ सात दिन अनाबू पानता देवें बाबू বেশ বাবু তাহলে আপনারা আসুন বাবু আসুন বাবু আসুন বাবু আসুন আসুন বাবু আসুন এসে ভাই আমি ধন্য নিরাই ধন্য নিরাই বাবু ধন্য নিরাই গো বাবু ধন্য নিরাই গো আর অন্তর্যামি মনসা মাতাম অন্তরে জানিলো গো ও রাজা ধন্য নিরাই গো রাজা আর ধন্য নিরাই ধন্য নিরাই বাবু ধন্য নিরাই গো রাজা ধন্য নিরাই গো রাজা ধন্য নিরাই গো আর পিছন হতে মনসা মাতা মাতা খারাপ করে গো ও রাজা ধন্য নিরাই গো রাজা ধন্য নিরাই গো চুচকে রাখি সারি সারি ধন্য উবিরাই গো ও রাজা ধন্য নিরাই গো রাজা ধন্য নিরাই গো আর পাতি গোলো থানের নাতি তাহ রাখিল গো ও রাজা ধন্য নিরাই গো রাজা ধন্য নিরাই গো আর অন্তর্যামী মনসা মাতা অন্তর্ধান হলো গো ও রাজা ধন্য নিরাই গো রাজা ধন্য নিরাই গো বাবু পরিষ্কার কাজ করেছি পান্তা দিন না বাবু এ ভাই পান্তাটা লাবা এই বাবা সর 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 সে 15,000 পান্তা একা লইবে না কে এই অত খেতে পারবি না ফটে দেখা তো কেমন কাজ করেছো হ্যাঁ কাজ আরে চলে যা না जा 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 अरे भाई थी देखा अरे भले ही बोस कहता हाय माता उकुन ना गिरी ए भटक गए सुन 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 आए भटक हाय हाय द उकुन तू लगा छै दे आ तू आउन गछि जान के आजे ओ दादू आ तुम्हार सादर गोविंद बाबा জব্দ কর জব্দ কর আয়ো
प्रभु शंकर আর আমার কত দুঃখ দিবে বলো, তবে কি আদমী সন্তানের ডাকে সাড়া দিবে না প্রভু? তবে একবার আমার ডাকে সাড়া দাও ঠাকুর, একবার তুমি আমার ডাকে সাড়া দাও প্রভু, একবার তুমি ডাকে সাড়া দাও প্রভু। হাজিরা করো ভগবান প্রভু গো হাজিরা করো রক্ষা করো ভগবান রক্ষা করো ভগবান আমি বড় আশাই ডাকি তব দয়া মাই আমি বড় আশাই ডাকি তব দয়া মাই করো আমি যে কাহার জানাই এ দুনিয়ায় কেহ নাই আমি যে কাহার জানাই কারাগ করুণা দান রক্ষা করো ভগবান রক্ষা করো ভগবান রক্ষা করো ভগবান রক্ষা করো ভগবান এই দুনিয়ায় কেহ নাই আমি যে কাহার জানাই এই দুনিয়ায় কেহ নাই আমি যে কাহার জানাই কারাগ করুণা দান রক্ষা করো ভগবান রক্ষা করো ভগবান রক্ষা করো ভগবান রক্ষা করো ভগবান তাই তো আমি যে বাল্যবেলায় যে মিথ্যেবার বলেছিলাম আমি যদি এই ছিন্নবেশে আমি যাই আমার মিতার ভবনে মিথ্যেবার যদি আমার দেখে সে যে আমার উদার পূরণ করে খেতে দেবে ওরে কুচকটিনিকানি মনসা ওরে চ্যাংমড়িকানি মনসা আর যে আমার কোনো দুঃখ দিতে পারবি না আমি চললাম আমি চললাম মিথ্যেবারে বাড়ির ঘর মিথ্যেবার
ए,